এত ভালো সুন্দর করে টাইম দিয়ে সুন্দর করে টাইম দিয়ে আমাদের যা করছো আরে কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। তো আজকে ব্লগটা শুরু করছি সন্ধ্যেবেলা থেকে। আজকে বৃহস্পতিবার, তাই সন্ধ্যেবেলায় একটু পুজো করার সময় ধুনো দিয়েছিলাম, তাই ঘরটা পুরো ধুনো ধুনো হয়ে রয়েছে। ধুনোর গন্ধটা খুব ভাল লাগে। আর পুজোর সময় তো পুরো ওই মা দুর্গার মুখের সামনে যখন ধুনোটা দেওয়া হয় আরতির সময়, দেখতে কী যে ভালো লাগে। তো যাই হোক, তারপর চলে এসেছি সোজা রান্নাঘরে। এই যে কালকে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, কাল তো আর করতে পারিনি পাটিসাপটা, তো ঠিক করেছি আজকেই করব। তার আগে আদিকে যাই নিয়ে আসি। আমি তাহলে কোথা আছি ভাববো, স্বর্গে? অফিসের কাজ করছি, ঘরের কাজ করবো, দুটোই করবো। আমি কি স্বর্গে আছি নাকি? কে করবে? আমি রান্না করলে বাকি ফ্রিজটা খালি করে দাও। ফ্রিজটা খালি করে দাও কে বলছিল? ফ্রিজে রাজ্যে জিনিস ভর্তি। যাই হোক, করেছো? ওগুলো না খেয়ে শেষ করলে কি করে রান্না করবে? শুধু শুধু দোষ দিতে পারলে আর কিছু চাই না, শুধু দোষ দিতে পারে। পড়াশোনা নেই, এইসব করছে আবার? তো এগুলোকে হাত দিচ্ছিস কি? কি করছিস এখানে দিয়ে, এইসব দিয়ে? যাই হোক, আদি আর সাহার সঙ্গে একটু বকবক করতে করতে, বকবক মানে কি ওই আর কি মজা। তবে এই যে ব্যাটারটা রেডি ছিলই, আর একটু বের করে রেখেছিলাম, সেটা একটুখানি নর্মাল রুম টেম্পারেচার হওয়ার পরে এই যে আস্তে আস্তে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে ভেতরের পুরটা, ওটাও তো জানো আগে রেডি করে রেখেছিলাম, একটু দুধের মধ্যে নারকেল দিয়ে এই ক্ষীরটা বানিয়েছি, বাস আর কিছুই না। এবারে এই একটা একটা করে এরকম করে বানিয়ে নিয়ে ওপর থেকে একটুখানি ঘি দিয়ে দেবো। ঘি দেওয়ার পর আর একবার এপিট ওপিট করে সেকে দেবো, বাস তাহলেই আমার রেডি পাটিসাপটা গরম গরম। তো বানিয়ে নিই সব, তারপর বৌদিদেরকে পিকিদেরকে একটু করে দিয়ে আসবো। বেশি হয়তো হবে না, খুব জোর হলে একটা দুটো, মানে দুটো তিনটে করেই হয়তো দিতে পারবো, খুব বেশি দিতে পারবো না। তো যাই হোক, সাহার সঙ্গে এরকম মজা করি তার কারণ ভাল লাগে, একটু হাসি ঠাট্টা করে থাকতে ভাল লাগে। তবে ওই মানুষটার সঙ্গে যতই তাকে নিয়ে মজা করি, তাকে নিয়ে আর কি মারে, তাকে নিয়ে যতই হাসি ঠাট্টা করি, জীবনের শেষে কিন্তু ওই মানুষটাই সঙ্গে থাকবে, এটাও জানি।
ছেলে মেয়ে আজকালকার দিনে কারুরই কোনো ভরসা নেই, এটা খুব সত্যি কথা। শুনতে খারাপ লাগলো, ছেলে মেয়েরা কোথায় থাকবে ভবিষ্যতে? আমাদের বয়সকালে, আমাদের যখন জীবনের শেষ পথে আমরা এগোবো, সেই সময় ওরা কোথায় থাকবে বলা খুব মুশকিল। আজকাল তো বেশিরভাগই ছেলে মেয়ে সবাই থাকে বাইরে, চলে যায় বাইরে অন্য কান্ট্রিতে, তো আমাদের তখন আমরা কোথায় থাকবো, ওদের সঙ্গে থাকবো কি থাকবো না সেটা কে জানে। তো এসেছিলাম বৌদির বাড়িতে একটু বৌদিকে দিতে পার্টিসেপটা আর পিকিকে। তো বৌদি মনে হচ্ছে নেই, বেড় বাজালাম খুললো না। তো যাই হোক, পিকিকে দিয়ে আসি, চলো যাওয়া যাক। মিট বল বানাবে নিমলি রানি, আর আদিয়া সাজি হচ্ছে হেল্পার, সেটা বলছে কিছু বানাবে। ফার্স্ট স্টার্টিং নিমলি দিচ্ছি, যা বানাবে নিমলি, নুন বেশি দিলেও আমি খাবো। নিমলি যা বানাবে তাই খাবে দিয়া, জল দিয়ে আমি দিয়ে নেব। জল গোলা বার পিকিকে পাটিসাপটা দিতে এসেছি, তারপরে দেখি আস্তে আস্তে বৌদিও ঢুকলো। তো সেই ঢুকে শুরু হয়ে গেছে আবার আমাদের যথারীতি গল্প আড্ডা, আবার নতুন করে মেনু ডিসাইড হচ্ছে 31st কী হবে। তো যাই হোক, এর মধ্যে ডিডি মিমলিকে বলেছে তুই 31st কিছু রান্না করে আমাদের খাওয়াবি। বাস এই নিয়ে শুরু হয়ে গেছে তর্ক বিতর্ক। তর্ক বিতর্ক মানে কি, ওই হাসি ঠাট্টার মধ্যেই আর কি, যে ও মেয়ে বলে ওকে কি কিছু রান্না করা শিখতেই হবে, তার কোনো মানে আছে? তো তোমরা তো জানো এটা একটা খুব মানে বিতর্কিত সাবজেক্ট। তো যাই হোক, এবার বৌদিও বাড়ি যাচ্ছে, আর আমি ওই বৌদির পার্টি চ্যাপ্টারটা নিয়ে ওর পেছন পেছন যাচ্ছি, ওকে যাই দিয়ে দিয়ে আবার তারপর আমি বাড়ি যাব। তো বাবার হচ্ছে টাইমে খাওয়া, টাইমে গিয়ে পড়া হোক আর না হোক, খাবে 10টার সময়, সারা দিন যখন বেরোনোর সময় টাইমে করে নয় পটি যাওয়া। কি বলা কি তেরা শুরু নাই, কি 10টা বাজে খেতে হবে, আর ছেলে পড়া নেই। ছেলে পড়া হয়েছে, তুই করছিস কি সন্ধ্যে থেকে? তোমার কোনো কিচ্ছু নেই সত্যি, পরীক্ষা দিবি পড়া পড়া হয় দেখ, ওইটা পাততে শুরু করছে খাবে বলে। খেতে তো হবে বাবা, তারপরে যাচ্ছি করব। হ্যাঁ তারপরে তুমি পড়াবে বলো, পড়াবে কেন পড়বে, তুমি পড়াবে, আমি অঙ্ক ম্যাথ দেব না, ও এটা শেষ করবে না নাকি? এইটা আমি জানি না কিছু, কানাডা আর কিছু ও হিন্দি করছে, হিন্দি ঠিক আছে আমি করব, হিন্দি করে দেবে, হিন্দি করে দেবে, হিন্দি অবা লিখতে জানো না আজকে আমাদের হচ্ছে ডিমের ঝোল আর ভাত। এই যে ডিমের ঝোল বানিয়েছেন শাহাবু, আমি আজকে পুড়িছি আদিবাবুকে, আর শাহাবু বানিয়েছে গরম গরম ডিমের ঝোল আর ভাত। ডিমের ঝোলটা মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছে, আমি খাবো না, শুধু ডিম খাচ্ছি। কালকে রাতে ডিনার করার পর আর ব্লগটা শেষ করা হয়নি, তারপরে একটা মুভি দেখতে শুরু করেছিলাম। তার কারণ আজকে আমারও ছুটি আছে, সাহারও ছুটি আছে, আর আদিত্য এখন স্কুলে ছুটি চলছে, তাই আর সকালে ওঠার কোনো তাড়াহুড়ো নেই আর কোনো চিন্তাও নেই, তাই সবাই মিলে বসে গেছিলাম একটা মুভি দেখতে, বাচ্চাদেরই মুভি, খুব ভাল লাগলো মুভিটা দেখে। তো যাই হোক, সকাল সকাল তো আমি উঠে পড়েছি, তবে খুব সকাল না, ঘুরিতে পারছে এখন প্রায় 8টা, সাহা আদি দুজনেই ঘুমাচ্ছে, কিন্তু বাইরে দেখো যথারীতি কিন্তু কুয়াশা কুয়াশা, আরও সকালে উঠলে হয়তো আরও কুয়াশা থাকতো, কিন্তু দেখে মনে হচ্ছে না এত সকাল হয়ে গেছে, 8টা বাজছে কে বলবে। ঠান্ডা কিন্তু বেশ ভালোই আছে, ভালো মানে একটু একটু ঠান্ডা আছেই, ওই দিককার মতো না, আমাদের ওইখানকার মতো না, কিন্তু যাই হোক তাও ঠান্ডা আছে, আর বেশ একটু মেঘলা মেঘলা করে রয়েছে, তার মধ্যে কুয়াশাও। আর আমি যথারীতি ঘুম থেকে উঠে আমার নিজের ফেভারিট জায়গায় ব্যালকনিতে চলে এসেছি, আর তার সঙ্গে একটু ওই গাছপালাগুলোকে দেখছি কোনটা কীরকম কী হয়েছে। তো চলো যাওয়া যাক, যাই গিয়ে একটু গরম জল করি, একটু গরম জল খেয়ে তারপরে আবার কফি খাবো। সারাদি তো এখনও ওঠেনি, হয়তো ওদের উঠতে একটু টাইম লাগবে, আজকে তো একটু বেশিক্ষণ ধরেই ঘুমাবে সবাই, আর এই তো
ছুটির দিনে ওদেরকে পড়াবো আদিকে কি, ওর তো ছুটি বেজারা মজা করতেই পাচ্ছে না, তাও যতক্ষণ টাইম পাচ্ছে একটু একটু ওকে ছেড়ে দিই। তাই আজকে আর ওঠাবো না, ঠিক করেছি যতক্ষণ পাচ্ছে ঘুমাক, আর তো এই একটা দুটো দিনই ছুটি, তারপর আবার স্কুল শুরু হবে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর তোমাদের সব নিউ ইয়ারের কী কী প্ল্যান একটু অবশ্যই বলো। আমাদের অবশ্য স্পেশাল কিছু প্ল্যান নেই, তোমরা তো জানোই আমরা প্ল্যান করছি 31st নাইটে একটা ছোটোখাটো পার্টি করার মতন, ঘরোয়া পার্টি। তবে এবারে খাবারের আইটেমগুলো থাকবে একটু অন্যরকম, অন্যবারের তুলনায় একটু অন্যরকম কিছু। তো যাই হোক, দেখা যাবে কী হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাবাই অল।